শুনানি আয়োজিত হয়েছে জাতীয় ঐক্যফ্রন্ট দ্বারা। এই গণশুনানিতে যারা বিচারক প্যানেলে আছেন, অরণ্য ব্যক্তিবর্গ, আজকে এই গণশুনানিতে উপস্থিত একাদশ জাতীয় সংসদের যে প্রহসনমূলক নির্বাচন, ভোট ডাকাতি যে নির্বাচন হয়েছে, সেই নির্বাচনে অংশগ্রহণকারী সম্মানিত প্রার্থীগণ, সুধীবৃন্দ, আসসালামু আলাইকুম। আমরা আজকে অত্যন্ত ভারাক্রান্ত হৃদয় নিয়ে, অত্যন্ত দুঃখ এবং একই সঙ্গে ক্ষোভের সঙ্গে আজকে এই গণশুনানিতে অংশ নিয়েছি। আমাদের জাতীয় জীবনে একটা বড় দুর্যোগ বিপর্যয় ঘটেছে গত পরশু রাতে। আমরা সবাই জেনেছি যে একটি বিস্ফোরণের মধ্য দিয়ে এই দুর্ঘটনার সূত্রপাত হয় এবং তারপর অতি দ্রুত এই বিস্ফোরণের মধ্য দিয়ে প্রায় 68 জন নিরীহ অসহায় মানুষ প্রাণ হারান এবং অসংখ্য মানুষ আহত হয়েছে। আমরা আরো লক্ষ্য করেছি যে কয়েক বছর আগে এই পুরনো ঢাকাতেই নিমতলিতে যে অগ্নিকাণ্ড ঘটেছিল, সেই অগ্নিকাণ্ডে 124 জনের মতো মানুষ প্রাণ হারিয়েছিল। আমরা দেখেছি রানা প্লাজায় একইভাবে অসংখ্য মানুষ একটি ভবন ধসে পড়াতে তারা প্রাণ হারিয়েছে। আমরা আবার প্রতিদিন আবার বিশ্বে লক্ষ্য করি যে খবরের কাগজে সড়ক দুর্ঘটনার ফলে 50-60-70 জন প্রতিদিন নিয়মিতভাবে তারা প্রাণ হারাচ্ছে। এবং এই গত পরশুর যে দুর্ঘটনা, এই দুর্ঘটনা ইতিমধ্যেই মিডিয়া, গণমাধ্যম, প্রেস এবং সমস্ত বিশিষ্ট ব্যক্তিবর্গ তারা প্রশ্ন তুলেছেন যে সরকারের দায়িত্বহীনতার কারণেই, সরকারের উদাসীনতার কারণেই আজকে এই দুর্ঘটনাগুলো একের পর এক ঘটে চলেছে, যে আমাদের জাতীয় জীবনে বিপর্যয় নিয়ে এসেছে। প্রিয় সহকর্মীবৃন্দ, একই সঙ্গে আমরা মনে করি যে এটা যেমন একটা ট্র্যাজেডি, 30 ডিসেম্বর যে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে তাও একইভাবে একটা জাতীয় ট্র্যাজেডি। আমাদের 1971 সালে মুক্তিযুদ্ধের যে চেতনা, 1952 ভাষা আন্দোলনের যে চেতনা, সেই গণতান্ত্রিক চেতনাকে সম্পূর্ণ ধূলিসাৎ করে দিয়ে এই ফ্যাসিস্ট সরকার তারা একদলীয় শাসন ব্যবস্থা প্রতিষ্ঠিত করবার জন্যে আজকে তারা এই একটা প্রহসনের নির্বাচন অনুষ্ঠিত করেছে। আমরা বারবার নির্বাচনের পূর্বে বলেছিলাম যে নির্বাচনের জন্য একটি সুষ্ঠু পরিবেশ দরকার, লেভেল প্লেইং ফিল্ড তৈরি করা দরকার, সকল মানুষের সমান সুযোগ সৃষ্টি করা দরকার। কিন্তু আমরা লক্ষ্য করেছি যে সেটা কখনোই হয়নি। একমাত্র উদ্দেশ্যই ছিল যে জোর করে ভোট ডাকাতি করে ক্ষমতায় যাওয়া, সেটাই তারা সেদিন করেছে। এই নির্বাচন আমরা প্রত্যাখ্যান করেছি, আমরা এই ফলাফল বাতিল করতে বলেছি এবং নতুন নির্বাচন কমিশন গঠন করার মধ্য দিয়ে এবং সম্পূর্ণ নিরপেক্ষ একটি সরকারের অধীনে নির্বাচন অনুষ্ঠানের আমরা দাবি জানাচ্ছি। আমরা দাবি জানিয়েছি গণতন্ত্রের মাতা, যিনি গণতন্ত্রের জন্য সারা জীবন সংগ্রাম করেছেন, যাকে সম্পূর্ণ মিথ্যা একটি মামলায় আজকে দীর্ঘদিন ধরে কারাগারে আটক করে রাখা হয়েছে, তার যেটা প্রাপ্য সেই জামিন পর্যন্ত তাকে দেওয়া হচ্ছে না। এই অবিলম্বে দেশনেত্রী বেগম খালেদা জিয়া সহ এই নির্বাচন সংক্রান্ত এবং গণতন্ত্রের জন্য আন্দোলন করতে গিয়ে হাজার হাজার যে নেতাকর্মী
এবং সমর্থককে আটক করা হয়েছে, তাদের মুক্তি দিয়ে মামলাগুলো প্রত্যাহার করে দেশে একটি গণতান্ত্রিক পরিবেশ সৃষ্টি করতে হবে। আসলে এই যে দুর্ঘটনা, এই যে ঘটনাগুলো ঘটছে, এ সব কিছুর মূলে রয়েছে দেশে কোনো গণতন্ত্র নেই। গণতন্ত্র নেই বলেই আজকে এই ধরনের একটা পরিবেশ সৃষ্টি হয়েছে। কোনো জবাবদিহিতা নেই কারো কাছে, কাউকে কোনো জবাবদিহিতা করতে হয় না। মানুষ মেরে ফেললেও জবাবদিহি করতে হয় না, পুড়িয়ে দিলেও জবাবদিহি করতে হয় না, ডাকাতি করলেও কোনো জবাবদিহি করতে হয় না। তাই প্রিয় সহকর্মীবৃন্দ, আজকে জাতির যে সংকট, সেই সংকটে আজকে আমাদের যে বরেণ্য অভিভাবকবৃন্দ, নেতৃবৃন্দ যারা আজকে এগিয়ে এসছেন, তাদেরকে আমি আন্তরিকভাবে কৃতজ্ঞতা জানাচ্ছি। সমগ্র জাতিকে এগিয়ে আসতে হবে, সমগ্র জাতিকে তার অধিকারকে পুনরুদ্ধার করার জন্য, এই দেশকে বাঁচানোর জন্য, জাতিকে রক্ষা করার জন্য তাদেরকে অবশ্যই আজকে সোচ্চার হতে হবে ও তাদের অধিকারকে প্রতিষ্ঠা করতে হবে। আমি এখন জাতীয় ঐক্যফ্রন্ট আয়োজিত গণশুনানিতে আমি জাতীয় ঐক্যফ্রন্টের যে শোক প্রস্তাবটি পাঠ করছি, আমরা অত্যন্ত গভীর শোকের সঙ্গে লক্ষ্য করছি যে গত বুধবার রাত 10:30টার দিকে পুরনো ঢাকার চকবাজার এলাকায় চারতলা একটি বাড়ি সহ কয়েকটি ভবনে মারাত্মক অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। অগ্নিকাণ্ড শুরু হওয়ার কিছু পরেই রাস্তার একটি ট্রান্সফরমারে বিকট বিস্ফোরণের সঙ্গে সঙ্গে সমস্ত এলাকা অন্ধকারে নিমজ্জিত হলে পরিস্থিতি আরো ভয়াবহ আকার ধারণ করে এবং মূল ভবনটির দ্বিতীয় তলায় রাসায়নিক ও দাহ্য পদার্থ থাকার কারণে আগুন নিমিষেই সম্পূর্ণ নিয়ন্ত্রণের বাইরে চলে যায় ও দ্রুত আশেপাশে এমনকি রাস্তার উল্টো দিকেও ছড়িয়ে পড়ে। এই ভয়াবহ আগুন নিয়ন্ত্রণে আনতে দমকল বাহিনীর 10 ঘন্টারও বেশি সময় লাগে। তারপরেও ভবনগুলোর ভেতরে দাহ্য পদার্থে আগুন জ্বলতে থাকে। এই পর্যন্ত বিভিন্ন মিডিয়ার প্রদত্ত তথ্য মতে প্রায় 63 জন নিরাপরাধ মানুষ এই আগুনে প্রাণ হারিয়েছেন এবং নারী ও শিশু সহ 50 জনের অধিক বিভিন্ন ডিগ্রি প্রাণের শিকার হয়ে হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন। ডাক্তারদের ভাষ্য মতে আহতদের কেউই এখনো শঙ্কামুক্ত নন। জাতীয় ঐক্যফ্রন্ট এই আকস্মিক অগ্নিকাণ্ডের ঘটনায় অত্যন্ত উদ্বিগ্ন। আমরা এই ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহতদের শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের জাতীয় ঐক্যফ্রন্টের পক্ষ থেকে আন্তরিক সমবেদনা ও সহমর্মিত জ্ঞাপন করছি এবং যারা নিহত হয়েছেন তাদের রুহের মাগফিরাত কামনা করছি। পাশাপাশি আহতদের দ্রুততম সময়ে আরোগ্য লাভের জন্য আমরা প্রার্থনা করছি। একই সঙ্গে এদেশের তৃণমূল জনগণের যানমালের নিরাপত্তা বিধানের উদ্দেশ্যে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দায়িত্বশীল ভূমিকা প্রত্যাশা করছি, যাতে করে ভবিষ্যতে এ ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনার মাধ্যমে নারী ও শিশু সহ এদেশের নিরীহ মানুষকে এভাবে জীবন বিসর্জন দিতে না হয়। ধন্যবাদ সকলকে। আপনারা এই প্রস্তাব যদি সবাই অনুমোদন করে তাহলে একটু দয়া করে হাত তুলে এসব প্রস্তাবটি পাশ করবেন। এই জন্যই আমি অনুরোধ করবো যে সকলকে 1 মিনিট দাঁড়িয়ে নিরবতা পালন করার জন্য। এই দেশের জন্য আল্লাহ যারা জীবন বিলীন করে দিয়েছেন, ইয়া আল্লাহ তাদের রুহের মাগফিরাত কামনা করছে। ইয়া আল্লাহ, বিগত নির্বাচনে বাংলাদেশে অনেক মানুষ নির্যাতিত হয়েছে, আমাদের অনেক মানুষকে আমরা হারিয়েছি, অনেক মানুষ শাহাদত বরণ করেছে। ইয়া আল্লাহ তাদের সবাইকে তুমি মাফ ফরমাও। ইয়া আল্লাহ আমাদের দেশ ও মাত্রা, ইয়া আল্লাহ 3-3 বার প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, আল্লাহ অন্ধকার কারা করে, ইয়া আল্লাহ ও ইয়া আল্লাহ ওনাকে সুস্থতা দা ফরমাও। ইয়া আল্লাহ এই দেশের জন্য যারা কাজ করে যাচ্ছে, ইয়া আল্লাহ সবাইকে তুমি সামনের দিকে চলার সাহস নিয়ে চলার তৌফিক আতা ফরমাও। ইয়া আল্লাহ আমরা যারা নির্যাতিত, আমরা মজলুম, ইয়া আল্লাহ মজলুমের ফরিয়াদের একমাত্র আশ্রয়স্থল তুমি। ইয়া আল্লাহ তুমি আমাদের সাহায্য ফরমাও। ইয়া আল্লাহ এই জালিম সরকারকে, ইয়া আল্লাহ তুমি বাংলাদেশের জন্য, ইয়া আল্লাহ তুমি কোনোভাবেই গ্রহণ করো না। ইয়া আল্লাহ বাংলাদেশে যেভাবে শান্তি আসে সেভাবে আমাদেরকে চলার তৌফিক আতা ফরমাও। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিম। আমি তো বলবো যে এর মূল উদ্দেশ্য হলো এই অনুষ্ঠানের সংবিধানের প্রতি শ্রদ্ধা জানানো। কেন সংবিধান বিধানে আছে
এই দেশে জনগণ ক্ষমতার মালিক, নাগরিকরা ক্ষমতার মালিক, এবং তাদের এই মালিক হিসাবে দায়িত্ব পালন করার জন্যই অবাধ এবং নিরপেক্ষ নির্বাচন অপরিহার্য। কেন তারা প্রতিনিধির মাধ্যমেই তারা তার দায়িত্ব পালন করে নাগরিক হিসাবে। আমাদের রাষ্ট্রের জন্ম হলো যে স্বাধীনতা আন্দোলন হলো, স্বাধীনতা যুদ্ধ হলো, সেই ভোট অধিকারকে রক্ষা করার জন্য আমরা অবস্থান নিয়েছিলাম এবং জয়ী হয়েছিলাম, এবং সেই কারণে সংবিধানে স্পষ্ট করে লেখা আছে এই রাষ্ট্রের, এই প্রজাতন্ত্রের ক্ষমতার মালিক নাগরিক অথবা জনগণ, স্পষ্ট করে লেখা আছে সপ্তম অনুচ্ছেদে। এবং সেই কারণে এই নির্বাচনের মাধ্যমেই মানুষ তাদের প্রতিনিধি নির্বাচিত করে, যারা জনগণের পক্ষে হয়ে ক্ষমতা এবং দায়িত্ব তারা পালন করে। তো সেই কারণে এবার যে নির্বাচন হয়েছে সেটা নিয়ে যারা প্রার্থী হয়ে, তাদের অনেকগুলো তো অলরেডি ট্রাইব্যুনালে মামলা আকারেও ফাইল করা হয়েছে। তো একটা আমাদের যারা এই অনুষ্ঠান আয়োজন করেছেন, তার মধ্যে আমাদের সকলেরই দলের নেতৃবৃন্দ ছিলেন, তাদের ধারণা হলো যে এই নির্বাচনের পদ্ধতি, এটা জনগণের যে গুরুত্বপূর্ণ একটা দায়িত্ব, সেই দায়িত্ব পালন করার ব্যাপারে কী ঘটেছে না ঘটেছে জনগণকে জানা দরকার। তো কোর্টে যেটা হবে, ট্রাইব্যুনালে যেটা হবে, সে তো মামলা ফাইল করা হয়েছে সেগুলো হবে, কিন্তু জনগণ যারা ক্ষমতার মালিক হিসাবে ভোটের মাধ্যমে তারা নির্বাচিত করার উদ্যোগ নিয়েছিলেন তাদের প্রতিনিধিকে, তাদেরকেও একটু জানানো সকলেরই কর্তব্য আছে। তো আজকে সেই উদ্দেশ্যে যারা প্রার্থীরা আছেন তাদেরকে সুযোগ দেওয়া হয়েছে, লিখিত আকারে তো তারা দিয়েছেন, কিন্তু সে মৌখিক আকারে সংক্ষেপে সেটা জানানো যে কীভাবে তাদের সেই নির্বাচনের অভিজ্ঞতাটা তুলে ধরা, কী ঘটেছিল জানানো, যাতে জনগণ মালিক হিসাবে এই জিনিসটা জানতে পারে। তো আপনারাও আজকে যেটা যারা এসছেন, এই এটাই প্রমাণ করছে যে আমরা এখানে দেশের নাগরিক হিসাবে সবাই সচেতন, অর্থাৎ এই ব্যাপারে তাদের অধিকার এবং কর্তব্য সম্পর্কেও সচেতন। কেন কোর্ট, ট্রাইব্যুনাল, আদালত এইগুলো তো একটা দায়িত্ব পালন করবে, কিন্তু মূলত সংবিধান মেনে সবাই দায়িত্ব পালন করছে কি না, সংবিধানের প্রতি সবাই শ্রদ্ধাশীল হচ্ছে কি না, এই ব্যাপারে প্রত্যেক নাগরিকেরই একটা দায়িত্ব কর্তব্য রয়েছে মালিক হিসাবে। সেই জিনিসটা আজকে আমি সন্তুষ্ট হচ্ছি দেখে যে হল ভর্তি হয়ে গেছে, বাইরে হয়তো একটু চেয়ার বসানোর ব্যবস্থা, চেয়ারে মানুষকে বসানোর ব্যবস্থা হচ্ছে। তো আজকে সময়ের স্বল্পতার জন্য খুব সংক্ষেপে মৌখিক যেটা বলবেন ওরা খুব সংক্ষিপ্তভাবে বলবেন, লিখিত একটা তাদের যেটা আছে এটা তো ট্রাইব্যুনালে ফাইল করেছেন, এখানে একটা লিখিত আমরা অনুরোধ করেছিলাম দিয়ে যাবেন, যেটা এটাকে পরে প্রকাশ, এটা এটা বই আকারেও আশা করি আপনারা পাবেন, কিন্তু আজকে লিখিত স্টেটমেন্ট ছাড়া মৌখিক তাদের বক্তব্য শোনার ডাইরেক্টলি আপনারা সে সুযোগ আজকে পাবেন। আমরা ঠিক বিচারক না, এটা একদম আমি এখনই ক্লিয়ার করে দিই, আমাদের কোনো কিছু বিচার করার ক্ষমতা নাই, কর্তব্য নাই। শুনানি হচ্ছে গণশুনানি, জনগণের উদ্দেশ্যে এরা বক্তব্য রাখছে, বিচার হচ্ছে ট্রাইব্যুনালে, সেটা আইনি বিচার, এগুলো সেখানে হবে, আর গণ আদালত যেটা বলা হয় জনগণের একটা যেটা বিচার সেটা জনগণ করবে। অর্থাৎ আমাদের এখানে আসতে আজকে এই অনুষ্ঠানটা সুষ্ঠুভাবে পরিচালনা হোক, সবাই যে সময় যেটা দেওয়া হবে নির্ধারিত সময়ের মধ্যে তারা বক্তব্য রাখবেন, সেগুলো রেকর্ড হবে, তারপর নেক্সট আসবেন পরে এইগুলো প্রকাশ হবে। অর্থাৎ আমাদের এখানে কোনো রকমের বিচার করার কোনো ক্ষমতা নাই, দায়িত্ব নাই, আর থাকতে পারেও না। আমরা এখানে শুধু আছি যাতে শুনানি ঠিক মতো হয়, সময়ে সবাই যেটা নির্ধারিত সময়ের মধ্যে বক্তব্য শেষ করেন, আর রেকর্ড যারা করছেন তারা ঠিক মতো রেকর্ড করেন, এর বাইরে আমাদের কোনো মন্তব্য করার কিছু নাই। আর আমাদের ধারণা দেওয়া শুধু আমার বক্তব্যের মধ্যে আমি কোনো বিষয়ে কিছু বলবো, আমি এখানে আমি শুধু এই বলব এই
শুনানিটা ঠিক মতো হয়, এর বাইরে আমি মনে করি আমাদের কারই কোনো ক্ষমতা নাই, এবং আমি আশা করবো যে আমাদের মধ্যে থেকে এটা আমরা সবাই মেনে চলবো, যে এই কোনো মন্তব্য আমরা করবো না, আমরা শুধু দেখবো যে যারা শুনানির জন্য এসছেন তারা তাদের সেই সময় মতো তারা এখানে এসে তাদের বক্তব্য রাখেন এবং সেগুলো ঠিক মতো রেকর্ডেড হয়। অশেষ ধন্যবাদ। কৃষক শ্রমিক জনতা লীগের প্রার্থী হিসেবে ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচন করেছি। আমাদের নেতা ডক্টর কামাল হোসেন বলেছিলেন ফজরের নামাজ পড়েই কেন্দ্রে যাওয়ার জন্য। আমাদের আরেক সহকর্মী সেটা বলেছেন যে তাহাজ্জুদের নামাজ পড়েই সিল মারা হয়ে গেছে, কিন্তু বাস্তব পরিস্থিতি ছিল আমার ওখানে যে তারা তাহাজ্জুদ পর্যন্ত অপেক্ষা করে নাই, এশার নামাজ পড়েই সিল মারা শুরু করেছে। নেতারা ব্যালট পেপার বাসায় নিয়ে গেছেন, সামনে বোতলের মধ্যে কঠিন তরল পদার্থ ছিল সেগুলো খেয়েছেন, ভুরিভোজ করেছেন এবং ধীরে সুস্থে ব্যালট পেপারে সিল দিয়েছেন, এমন ঘটনাও আছে। পুলিশের পোশাকধারী কালো মুখোশ হেলমেট পরা, হাতে একটা ছোট্ট গান, সেলো পাথারি গুলি করতে শুরু করেছে। আমি তখন এটা দেখছি, আমি চোখ দিই কিন্তু বুঝে উঠতে পারিনি। আমার পাশের ছেলেটা আমাকে গুলি করছে বলে ঘুরিয়ে দিল, আমাকে সে ঘুরিয়ে দেওয়ার কারণে আমার পিছনের পিঠে হাতে পায়ে লেগেছে, কিন্তু মেরি আমার পাশে ছিল, ওকে তো কেউ ঘুরায়নি, ওর দুটো চোখে গুলি লেগেছে। মেরির পাশে ছিল জয়, তার একটা চোখে গুলি লেগেছে, পাশে ছিল সুইট, ওর অনেক গুলি লেগেছে, আর আমাকে যে ঘুরিয়ে দিছিল তারও পিঠে অনেক গুলি লেগেছে, কিন্তু আমি তখনও বুঝিনি যে আমি আমার গুলি লেগেছে। আমি পড়ে গিয়েছিলাম, কোনো মতে আমাকে ঠেলে অনেক দূরে নিয়ে যাওয়া হয় একটা গলির ভিতরে। এই এটা হচ্ছে আমার বর্ণনা, কিন্তু মেরি বোঝেনি যে ওর গুলি লেগেছে, ও ভেবেছে কারেন্ট চলে গেছে। এই যে আর সকলে যা বলছেন ভোটের যে একটা বর্ণনা দিচ্ছেন, সেম জিনিসই আমার এলাকায় হয়েছে। বিসমিল্লাহির রহমানির রহিম, এখানে তারা আছেন সবাই, আমি দেখতে পারছি না। আমি 14ই ডিসেম্বরে সন্ধ্যার পরে যখন আমার প্রিয় নেত্রী পছন্দের বাসায় যাই, উনি যখন মাগরিবের নামাজ পড়ে বের হয়, তখন যখন আমি অত কথা বলতে পারবো না, আমি মানসিকভাবে খুব বুঝতেই তো পারছেন আমার দুটি চোখই নষ্ট। সন্ধ্যার পরে যখন আমরা বের হই, যখন পুলিশ আসে, আমি মনে করছি যে হয়তো বাবিকে অ্যারেস্ট করবে, যদি তাকে অ্যারেস্ট করে তাহলে আমাদের সবাই অ্যারেস্ট করুক, শুধু তাকে একা একা কেন অ্যারেস্ট করবে, আমরা শুধুই অ্যারেস্ট হই। কিন্তু চার হাত পাকে দেন যে পুলিশ গুলি করবে, এটা আমার জীবনের কল্পনার বাইরে। আমি সেই দৃশ্য এখনো ভুলতে পারি না, সেই দৃশ্য আমাকে ধুকে ধুকে কাঁদছে, সেই দৃশ্য আমি এখনো ভুলতে পারি না। তাই আমি এই দেশবাসীর কাছে আমার আবেদন, চোখ আছে আমার দুঃখ নাই, এই চোখ দিয়ে আমাদের দুটা ছেলে আছে, আমার দুটি মেয়ে আছে, দেখতে পারি নাই তাতেও দুঃখ নাই, কিন্তু সবচেয়ে বড় দুঃখ খোদার কসম করে বলছি, একটুকু মিথ্যা কথা না, আমি 30 তারিখে ভোট দিতে পারি নাই, যখন শুনছি 29 তারিখে রাত্রে 11টার পরে ভোট শেষ হয়ে গেছে, সবচেয়ে বড় কষ্ট হয়েছে তখন আমার। আর আমার খালেদা জিয়া মাকে, মা যদি ভালো না থাকে, মা যদি জেলখানায় থাকে, কোনো মেয়ে ভালো থাকতে পারে না, তার কোনো ছেলে ভালো থাকতে পারে না। আমি আল্লাহর কাছে বলি, আল্লাহ আমাদের একটু একটু করে হায়াত কেটে আমার মা খালেদা জিয়াকে দান করো, তাকে সুস্থতা কামনা করো। আসসালামু আলাইকুম। আমি যখন মাঠে দাঁড়ালাম তখন ঐশাসিক কাদায় আমার উপরে মোটরসাইকেল নিয়ে আক্রমণ করা হলো, আমার সাথে কেবল কিছু লোকজন উপস্থিত হয়েছে। যখন তারা গুলি করতে করতে বোমা ফোড়া তুলাতে সামনের দিকে আসলো, আমার নেতাগুলো হাত চুকে পিছিয়ে গেল, আমি সামনের দিকে দৌড়ে গিয়ে হাত বাড়িয়ে দিয়ে বললাম, কি হয়েছে তোমরা থামো, কেন তোমরা গুলি করছো, কেন বোমা ফোটাচ্ছ, কি হয়েছে কি এখানে? তারা আমার কোনো কথা কর্মতা না করে গুলি করলো, আল্লাহর রহমতে গুলি শরীরে বিদ্ধ হলো না। এরপরে তারা পিস্তল ধরে রেখেও গুলি করলো, গুলি হলো না,
পিছন দিক থেকে একজন কোপাচ্ছে। আমি ওই ছেলেকে বললাম, এই ছেলে তুমি আমার কোপাচ্ছে কেন, কি হয়েছে তোমার? আমার কোনো কথা না শুনে কোপাতে কোপাতে আমার পিছন ছাড়তে সমস্ত কেড়ে ফেললো। তারপর যখন রক্তাক্ত হলাম তখন সেখান থেকে তারা রক্ত থেকে সরে গেল। পরবর্তী সময় আমি হাসপাতালকে আপনারা জানা নিয়ে আরাম বলেছি আমি ঢাকা এসেছি। এখন আমি মনে করছি যে এই যে এই ধরনের ঘটনাগুলো এই নির্বাচনে ঘটেছে তাতে আমাদের ক্ষতি হয়নি, ক্ষতি হয়েছে সরকারি দলে, কারণ তারা মানুষের সামনে চোর হিসাবে ধরা পড়ে গেছে। এবং আমাদের কোনোদিন বাড়ি বাড়ি গিয়ে মানুষকে আর বুঝিয়ে বলতে হবে না যে ভোট কিভাবে চুরি হয়েছে, কারণ যারা ভোটার তারাই সাক্ষী। আমার মনে হয় যে জয়ী সরকারি দল হয়নি, জয়ী হয়েছি ঐক্যফ্রন্টের প্রার্থী আমরাই। আমরা মানুষের বুকে জায়গা করে নিতে পেরেছি যেটা তারা কোনোদিন পারবে না। টিএসসির সঙ্গে যখন আপনারা দেখা করেছেন তখন সিইসি বলেছেন যে একটা সুষ্ঠ এবং শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠিত হবে। এর ধারাবাহিকতা আপনারা দেখুন, পুলিশের প্রধান, র‍্যাবের ডিজি, ইভেন সেনাবাহিনীর প্রধানও নির্বাচনের আগে দেশবাসীকে আশ্বস্ত করেছেন একটা সুষ্ঠ শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠিত হবে। কিন্তু বাস্তবিক পক্ষে এই বাংলাদেশে যে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে এই নির্বাচন একটা ভোট ডাকাতির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এরপরও এই সিইসি এখন পর্যন্ত এই জাতির সামনে খুব বাহাবা নিয়ে বড় বড় কথা বলছেন, লম্বা লম্বা বিবৃতি দিচ্ছেন এবং আরেকটা নির্বাচনের জন্য তিনি দেশবাসীকে আশ্বস্ত করছেন। আর আমরা এদেশের মানুষ তাদের অধীনে আজকে বসবাস করছি এবং আরেকটা ভোটে যাব কি যাব না সেই সিদ্ধান্ত নেওয়ার জন্য আমরা বিভিন্ন সময়ে আমরা আলাপ আলোচনা এবং বিশ্লেষণ করছি। ইতিমধ্যে আমরা সিদ্ধান্ত নিয়েছি যে এই সিইসির অধীনে আর ভোট করা সম্ভবপর নয়। আমি অনেক আমার নেতা কর্মীরা অনেক আমাদের শ্রদ্ধেয় সভাপতি উনি বলেছিলেন এবং আমাদের জাতীয় নেতৃবৃন্দ যে ভোট কেন্দ্র পাহারা দেওয়া রাত্রে, কিন্তু কিভাবে দিবে? দেশের সমস্ত আর্ম বাহিনী অস্ত্র হাতে সবার সামনে গুলি করছে। আপনি আমার বোন যিনি দৃষ্টি চিরজীবনের মতো হারিয়েছেন রানীকে কথা দেখলেন, অস্ত্র নিয়ে সঙ্গে সামনাসামনি গুলি করছে, সেখানে অবস্থা নয় কঠিন। তাই এই নির্বাচন আমি আমার পুরো রিপোর্ট আছে, আমি মাননীয় চেয়ারম্যান সাহেবকে দেব। আমি বেশি বক্তব্য বলে আপনাদেরকেও প্রতিশ্রুতি করতে চাই না, তবে এতটুকু বলবো যে এই নির্বাচন নির্বাচনে প্রহসনের নির্বাচনে ভোট ডাকাতির নির্বাচনের মধ্য দিয়ে এই সরকার পরাজিত হয়েছে, কিন্তু জাতীয় ঐক্যফ্রন্ট এবং সকল দেশের নাগরিক তারা বিজয়ী হয়েছে, তারা দেখেছে। আমরা বলেছিলাম যে গতবারে আমাদের প্রাণপ্রিয় দেশনেত্রী বলেছিলেন যে এই সরকারের আওতায় নির্বাচনে ভোট চুরি করবে তারা, যাওয়া ঠিক হবে না, প্রমাণ হয়ে গেল এই নির্বাচনের মধ্য দিয়ে। এই 30 তারিখ ভোটের পর আমার যেটি উপলব্ধি হয়েছে সেটি হচ্ছে এই বাংলাদেশের সবচাইতে দূরদৃষ্টি সম্পন্ন ব্যক্তি, এই বাংলাদেশের সবচাইতে পরীক্ষিত নেত্রী হচ্ছেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া। উনি জানতেন, উনি বুঝেছিলেন যে স্বৈরাচারী শেখ হাসিনার অধীনে কোন সুষ্ঠু নির্বাচন হতে পারে না বলেই তিনি সেদিন ওই 5ই জানুয়ারির ওই নির্বাচনে অংশগ্রহণ করেননি। উনি জানতেন শেখ হাসিনার সাথে সংলাপ আর প্রহসন ছাড়ার কিছু নয়, সেই কারণে তিনি সংলাপের আহ্বানকে প্রত্যাখ্যান করেছিলেন। গাইবী মামলা দায়ের করে সম্পূরক আসামি করে চার্জশিট দাখিল করে আমার সহকর্মী যারা মাঠে ময়দানে নির্বাচনে কেন্দ্রে থেকে প্রতিপক্ষের সাথে লড়াই করবে সেই চিহ্নিত করে সেই সাহসী ত্যাগী পরিচিত 273 জন নেতাকর্মীর বিরুদ্ধে তারা মামলা দায়ের করে আমাকে সেখানে যখন আমি আসামি করা হয়েছে আমি আদালতে হাজির হলে আমাকে সেখানে জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠিয়ে দিয়েছে। তারা নিশ্চিত বুঝতে পেরেছে যে তাদের
পরাজয়, তাই আমাদেরকে কারাগারে অন্তরীণ রেখে তারা ফাঁকা পাড়ে গোল দেওয়ার জন্য আমাকে গ্রেপ্তার করা হয়েছিল। একটি কথা পরিষ্কার করে বলতে চাই, এইবার টুনকে পাড়াতেও শেখ হাসিনাকে ভোট কাটতে হয়েছে। যদি সুষ্ঠ নির্বাচন হতো সারা বাংলাদেশ সহ ফরিদপুর, মাদারীপুর, রাজবাড়ী, শরীয়তপুর, গোপালগঞ্জে একটা সিটও ধানের শীষ ছাড়া অন্য কোথাও যেত না। সুতরাং এই বাস্তবতায় আমাদের একটাই লক্ষ্য, একটাই দাবি, এই সরকারকে যদি হটাতে হয় আমাদের বুঝতে হবে, আজকে এটা বিএনপির কথা নয়, এটা দেশের প্রত্যেকটি জনগণের কথা। দেশনেত্রী বেগম খালেদা জিয়া এদেশে গণতন্ত্রের প্রতীক, যেদিন উনি আমরা ওনাকে বের করতে পারবো সেদিন শেখ হাসিনার পতন হবে। সুতরাং আমাদের সকল শ্রম, সকল এনার্জি আমাদের দেওয়া উচিত দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মুক্ত করার জন্যে। আমি 1991 সালে পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, অষ্টম, নবম সংসদের সদস্য ছিলাম। আমার কোনো গুণ ছিল না, আমার কোনো কৃতিত্ব নেই। একমাত্র কৃতিত্ব শহীদ জিয়ার ধানের শীষ। একমাত্র আমার কৃতিত্ব আমার আপসী নেত্রী বেগম খালেদা জিয়ার দোয়া। আমি বিশ্বাস করি আমার দলকে, কিন্তু বেগম জিয়ার মুক্তির ব্যাপারে সরকার প্রধান আশ্বস্ত করার পরও কেন জামিন দিলেন না? এত প্রতিনিধি পাঠালেন আমাদের অনুরোধে যে আমাদের অত্যাচার করছে, আমাদের প্রার্থী থেকে ঘর থেকে বের করে দিচ্ছে না, আমরা পোস্টার ছিঁড়ে ফেলছে, আমরা গরিবী হাওলাতে নির্বাচন করি, আমাদের মাইক ভাঙচুর করছে, আমাদের চিএনজি ভাঙচুর করছে, আমরা কোথাও বেরোতে পারি না, নিজের ঘরে নিজে আগুন দিয়ে আজকে তারা মামলা দিচ্ছে। এত অভিযোগগুলো ঐক্যফ্রন্টের নেতারা যখন নজরুল ইসলাম খান বলেন, আলাল ভাই বলেন, যাদের নেতৃত্বে নির্বাচন কমিশনে পাঠিয়েছিলেন, একটি চিঠির উত্তর দিয়েছে তারা? একটি ব্যবস্থা কি সিসি হুদা নিয়েছে? না, তখনই বোঝা ছিল, আমি জানি না, তখন বোঝা উচিত ছিল আপনাদের, আওয়ামী লীগের কৌশলের কাছে আপনারা পরাজিত হয়েছে। এটা যেটা হচ্ছে এটা নিয়ে আমরা খুবই দুঃখ পাই এবং লজ্জা পাই। সেই আমি বলবো যে ইতিহাসকে বিকৃত যেন না করা যায়, যারা করতে চান, আর গণতন্ত্রকে অপব্যাখ্যা না করে, সংবিধানকে অমান্য না করে তারা বলেন যে আমরা আমাদের এক ব্যক্তি শাসনকে চালাতে চাই, এটা যে নাম দিতে চান সেটা দিতে পারেন, যে গণতন্ত্র বলবেন না, এক ব্যক্তি শাসন যেটা আছে এটাকে অস্বীকার করতে পারেন না, এটা তো এক দলীয় শাসনও না, এক ব্যক্তি শাসন যা ইচ্ছে তাই। আর এখানে যে দল এখানে বলছি না, আমি তো দলের কোনো ভূমিকা হবে কিনা, এখানে এক ব্যক্তি আর কিছু প্রশাসনের কিছু লোক যারা, আমি মনে করি যে প্রশাসনে যারা আছেন তারা তো আজীবন চাকরিও করবেন না, রিটায়ার করবেন না, তো মারাও যাবেন। তো মারা গেলে পরে আমি আপনাদেরকে বলতে চাই যে আপনাদের যারা উত্তরসূরিরা আপনাদেরকে যে লজ্জাবোধ করবে, এক সেকেন্ডের জন্য আপনাদেরকে নিয়ে তারা গর্ববোধ করতে পারবে না, এটা আপনারা মনে রাখেন যে আপনারা যে কাজগুলো করছেন, যে আপনারা নিজেকে রাষ্ট্রের মানে দায়িত্ব থেকে সরে গিয়ে সংবিধানের যে কর্তব্য সেটাকে অমান্য করে আপনারা যে একটা দলীয় না এক ব্যক্তির মানে সেবক হিসাবে জীবন শেষ করছেন, আপনাদের নিজের লজ্জা পাওয়া উচিত, আপনার নিজের বিবেককে কাছে জিজ্ঞেস করে আপনারা আয়নার সামনে দাঁড়িয়ে নিজের চেহারা দেখেন যে কী দেখছেন ওখানে, একজন যাকে আপনি শ্রদ্ধা করতে পারেন, যে একজন মানুষ যাকে আপনি ঘৃণা করতে পারেন, আপনাদের নিজের চেহারা দেখে ঘৃণা হওয়া উচিত যে আপনারা সংবিধানকে যেভাবে অমান্য করেছেন, গণতন্ত্রকে যেভাবে ধ্বংস করতে দিচ্ছেন, এবং এই আমাদের কোটি কোটি মানুষ যেভাবে বঞ্চিত হচ্ছে তাদের মৌলিক অধিকারগুলো থেকে। তো আজকে যে কথাগুলো আপনারা শুনলেন, এই যে নির্বাচনের নামে এটা করার তো কোনো প্রয়োজন ছিল না, এটা কে বাধ্য করেছে কাউকে যে একটা প্রহসন এরকম টাকা পয়সা কি ব্যয় হয়েছে সেটা আমরা হিসাবের বাইরে আছে, মানে আনুষ্ঠানিকভাবে বাজেটটি যেটা বাজেটের বাইরে যেটা অপচয় হয়েছে ভোট কেনার জন্য, দুর্নীতিকে মানে প্রশ্রয় দেওয়ার জন্য সেগুলো বাদ দিলাম, এইগুলো অপচয়ের তো কোনো প্রয়োজন ছিল না, যে দেশের আসলে অর্থের সমস্যা আছে এখন তো অনেক জায়গায়, মানে কিছুদিন সামনে আসছে যখন আমাদের দেনা মেটানোর জন্য ঋণ নিয়েও কষ্ট হবে। তো আমার একই কথা যে আসল অবস্থা দেশের মানুষের জানা দরকার। আজকের অনুষ্ঠান আপনারা সেই
তথাকথিত নির্বাচনের ব্যাপারে বলেছেন এবং একই কথা সবাই যেহেতু বলেছেন, আপনাদের নিজেও জানা আছে সবাই একের অন্যর কথাকে বলছেন। হ্যাঁ, আমরা এটা মনে করি যে সকলেই এটা ভুগেছে, আর আমরাও বুঝতে পেরেছি। আমরা তো কোনো সময় ভাবি নাই যে এটা নির্বাচন, কোনো নির্বাচনের দাবি করতে হবে, অবাধ নিরপেক্ষ তো নাই, এটাকে নির্বাচনও বলা যাবে না। কালকে যেমন কেউ কেটে দিয়েছে যে আপনি কি বলেন যে এটা নির্বাচন সম্পর্কে একটা অনুষ্ঠান হবে, এটা তো নির্বাচন ছিল না, তথাকথিত নির্বাচন, আপনার তথাকথিত নির্বাচন। তো সেগুলো আমরা আজকে ভালোভাবে বুঝতে পেরেছি, এটা এটা নিয়ে কোনো দ্বিমত নাই যে এটা কোনো নির্বাচন হয়নি। আমাদের দেশে গণতন্ত্রের জন্য অনেক জীবন দেওয়া হয়েছে, মূল্য দেওয়া হয়েছে, অবাধ নিরপেক্ষ নির্বাচনের জন্য লড়াই করে তো আমাদের স্বাধীনতা যুদ্ধই হয়েছে। তো সেই স্বাধীনতা যুদ্ধের বিজয়ে যে ফসল, মানুষ এই দেশের ক্ষমতার মালিক, এই যে সংবিধানে কিন্তু স্পষ্টভাবে লেখা আছে, এই দেশের ক্ষমতার মালিক, এই প্রজাতন্ত্রের ক্ষমতার মালিক জনগণ, নাগরিক। তো এদেরকে মালিকানা থেকে বঞ্চিত করা এর চেয়ে বড় অপরাধ হতে পারে না। কেউ এই পরাজয় এবং পরাধীনতাটা মেনে নেবে না। আর যে কথা সবাই বলেছেন, এবং আমি তো মনে হয় খুব আন্তরিকভাবে বলেছেন, নির্ভরভাবে, যে আমাদের বেগম খালেদা জিয়ার এটার ব্যাপারে তো এটা অত্যন্ত ন্যায্য, এটা যুক্তিসঙ্গত দাবি। আমরা অন্য অন্য প্ল্যাটফর্ম থেকে এগুলো করেছি, তো আজকে সবাই মিলে আপনাদের শুনেছেন কীভাবে কী জোরালোভাবে বক্তব্য এসছে। তো আমি মনে করি যে এটার ব্যাপারে এই অনুষ্ঠান থেকে এটা আমাদের যাওয়া উচিত, যে এখানে যারা বক্তব্য লিখেছেন তাদের মধ্যে একটা গুরুত্বপূর্ণ দাবি ছিল যে বেগম খালেদা জিয়ার নিঃস্বার্থ মুক্তি অবিলম্বে হোক। তো এটা অবশ্যই এই অনুষ্ঠানের থেকেও এই দাবিটা যাওয়া দরকার। এইটা দুঃখজনক, 48 বছর পরে স্বাধীন বাংলাদেশে এই ধরনের দাবি আমাদেরকে করতে হচ্ছে, যারা গণতন্ত্রের মধ্যে যারা ভূমিকা রেখেছেন। বহু দলীয় গণতন্ত্র যেখানে থাকে, সরকারের দলের যারা যারা অনেক কিছু করে তাদেরকে তো কোনো জবাবদিহিতা করতে হয় না, কিন্তু বিরোধী দলে মানে এইসব এইভাবে যেন তেনভাবে এই কথাগুলো আমি শুনি। এটা এটা নিয়ে তো অন্য অন্য মিটিং আপনারা করবেন, মানুষ জানাবেন যে কত লোক বন্দি অবস্থায় আছে, কত লোককে কি কারণ ও কারণ না দেখিয়েও বন্দি রাখা হয়েছে। তো এইটা দেশে যে গণতান্ত্রিক পরিবেশ, সুস্থ গণতান্ত্রিক পরিবেশ অনুপস্থিত, এটা ফিরে আনার জন্য আমাদের ঐক্যবদ্ধ আন্দোলনের ডাক তো আমরা দিয়ে যাচ্ছি, আমরা এই আন্দোলন করেও যাচ্ছি। আর এইটাই শেষ আজকের কথা ছিল যে আমাদের জনগণের ভোট অধিকার যদি রক্ষা করতে হয়, তো এর একমাত্র উপায় হলো যে আমাদের এই রাষ্ট্রকে জনগণ আবার ক্ষমতার মালিকের ভূমিকা আসতে হবে, সেটা আনার জন্য ঐক্য ঐক্যবদ্ধ গণতান্ত্রিক আন্দোলনের মধ্যে দিয়ে আমরা এটা হারিয়েছি, সেটাকে আমরা পুনরুদ্ধার করবো। আমি মনে করি যে এটা বিশ্বাস যে এখনও বাংলাদেশে সেই মানুষের আত্মবিশ্বাস আছে, আমাদের অতীতের ইতিহাস আমাদেরকে প্রেরণা যোগায়। আমরা বহুবার বিভিন্ন স্বৈরাচারের শিকার হয়েছি, কিন্তু কোনো সময় স্বৈরাচার চিরস্থায়ী হতে পারে নাই, আর আমরা কোনোদিন এটা মেনে নেয়নি। তো আজকে আমি বলছি যে আজকে যে সুরে সবাই কথা বলেছেন, এটার কোনো বিধানীরা বলা যায় যে ইনশাল্লাহ আমরা দেশের মালিক হিসাবে ভূমিকা পালন, সবাই মিলে ঐক্যবদ্ধ হব এবং এই অবস্থাকে মেনে নেওয়া যায় না, আমরা মেনে নিই না, আর এটা থেকে আমরা ইনশাল্লাহ অবশ্যই মুক্ত হব। আর কত না না কিছু কথা বলছেন যে চকে যে ঘটনা হয়েছে, এটা দুঃখ আমরা তো কালকে রাত্রে ওখানে গেছিও, অর্থাৎ এই মিটিংয়ে একটা মাইক্রোফোন পেলে যে সব কথা পৃথিবীর এখানে বলতে হবে, এটা কোনো কথা না, না তো লিখে দিয়ে দিতেন বলা যেত আর কি। ঠিক আছে, অবশ্যই চকের ব্যাপারে তো বলা, আমরা তো কালকে রাত্রেই ওখানে গেছি, কালকে রাত 10টায় ওখানে গিয়ে আমরা 11টায় গেছি, অর্থাৎ না সেটা ছাড়াও তারপরে আগুন যেখানে লেগেছিল সেখানে আমরা গেছি, সেটা আরও বিভিন্ন ঘটনা ঘটেছে আর কি। তো এইসব ব্যাপারে আমাদের উদ্বেগ তো অবশ্যই আমি প্রকাশ করবো। তো না এই আজকে যে বিষয় নিয়ে আমার এখানে আলোচনা হয়েছে,
সেই ব্যাপারটাকে আজকে গুরুত্ব সহকারে থাকবেন করেন যে মুক্তি এই দুটো বিষয় আজকের মিটিংয়ে এটা বিশেষ গুরুত্বপূর্ণ আমাদের যে সবাই ঐক্যমত একটা পেয়েছেন সেটাকে আশা করি তারা তুলে ধরবেন। সবাই ধৈর্য ধরে সাড়ে পাঁচটা বেজে গেছে, সাংবাদিক ভাইদেরকে অন্য বোনদেরকে বিশেষভাবে কৃতজ্ঞতা জানাই যে আপনারা এত সবাই এসছেন এবং মনোযোগ সহকারে সব কথা শুনেছেন। আমি বিশ্বাস করি যে মানুষের সামনে আপনারা এগুলো তুলে ধরবেন। সবাইকে আবার আমার আন্তরিকভাবে ধন্যবাদ জানিয়ে এই সভার সমাপ্তি ঘোষণা করছি। ধন্যবাদ।